ভাই আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভাই। নাইট ট্যুর দিতে চাই না, তারপরও নাইট ট্যুর দিতে হয়, কিছু করার নাই। কারণ আজকে সবাই মিলে বলছে যে মামা যাবে রাত্রেবেলা, অলরেডি তারা সবাই রওনা দিয়ে দিয়েছে। অবশ্য আমি তাদেরকে বলেছিলাম যে আমি যাবো না, বাট আনফর্চুনেটলি কীভাবে কীভাবে আমি রেডি হয়ে গেলাম আসলে নিজেও জানি না। আমি যাই হোক, এখন আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। চাহিদ হচ্ছে আমার বেস্ট পিলিয়ন আর কি, খুব ভালো লাগে ওকে সত্যি কথা বলতে। বন্ধুরা আমরা যমুনা সেতু চলে আসছি, এখন সেতুতে টোল দিব। এই যে সামনে মাছের ট্রাকগুলো দেখছেন, এগুলো থেকে অঝোর ধরে পানি পড়তেছে, অথচ দেখার কেউ নাই, এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, আমি আর তেমন একটা ব্লগ করবো না, কারণ রাত্রেবেলা আপনারা অনেক যমুনা সেতু দেখেছেন। আর একটা বিষয় হচ্ছে কনসেন্ট্রেশন ব্রেক হয়, যার কারণে আমি রাতে ব্লগ করব না, তবে মাঝে মাঝে আপডেট দিব। প্লাস হচ্ছে যদি রাস্তাতে তেমন কিছু হয় সেক্ষেত্রে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমার সাথেই থাকুন। বন্ধুরা আমি টাঙ্গাইল কালীহাতি মানে ফোর লেন শুরু হওয়ার ঠিক পাশে যে তেলের পাম্পটা, এখানে দাঁড়িয়েছি, ওদেরকে একটু আগে ধরেছি, ওরা ফুয়েল আপ করলো। আমি হয়তো রেডি হইতে একটু সময় লেগেছে আমার, সমস্যা নাই, ওদেরকে আমি বলেছি আগিয়ে যেতে। ইনশাআল্লাহ এখন টুকটুক করে আগাবো। এই যে সামনে ওরা সবাই দাঁড়িয়ে আছে, এখন আর কোনো সমস্যা নাই। এই শালা মুরগির টার্পগুলো এমন খারাপ। বন্ধুরা আমি আর এখন ব্লক করবো না, ফোরলেনে উঠে গেছি। যদি রাস্তার ভিতরে তেমন কিছু হয় সেক্ষেত্রে দেখানোর চেষ্টা করব। আর রাত্রেবেলা মানে ব্লক করলে আসলে আমার কনসেন্ট্রেশনটা ব্রেক হয়, নট অনলি রাত্রে বাট অলসো ডেতেও সেম সমস্যা হয়। এই জন্য আমি একটু ব্লক থেকে বিরত থাকতেছি। এখন আমি একটা টিমকে লিড দিয়ে নিয়ে যাচ্ছি, মানে আমার উপরে হিউজ রেসপন্সিবিলিটি, সো ডোন্ট বি প্যানিক, নাইন ইউ আর দ্য বেস্ট, লেটস গো। বন্ধুরা দেখুন কী পরিমাণ বৃষ্টি, মানে এত পরিমাণে বৃষ্টি যার বলার মতো না, বাধ্য হয়ে দাঁড়াতে হলো। আবদুল্লাপুর এখন পৌঁছতে পারিনি, জানি না কখন পৌঁছাবো, দেখি বৃষ্টি কী করে আমাদের জন্য।
বৃষ্টির মাকে বলবো বৃষ্টিকে যেন ঘরের আত্মীয় রাখে। কই কই দেখি কে এটা? ও আচ্ছা আচ্ছা, তাকিল ভাইয়া তুমি কোথেকে আসলা? গুড মর্নিং মুনিরা, কেমন আছেন? আসলে সত্যিকার হচ্ছে ভীষণ সেই, কারণ না আমি মামা যাইতে পারছি না, মানে কোথাও যেতে পারতেছি। আমি বৃষ্টিতে আসতে গেছি মোটামুটি বেলা তিনটা, সরি রাত তিনটা থেকে শুরু করে ভোর টিল নাও, মানে আপনারা দেখেন জিনিসটা। বন্ধুরা, বৃষ্টি এখন অনেকটাই কম বলতে একেবারেই নেই, যার কারণে এখন আর কি চিন্তা করলাম যে বেরো যাও। বিসমিল্লাহ মানে রহিম। আজকে বৃষ্টি আমাকে অনেক ডিস্টার্ব করলো। যাই দোট চম। এখন সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হইলাম। বিসমিল্লাহ মানে রহিম। দেখা যাক কত দূর যেতে পারি, বৃষ্টি তারপরও আছে ভালোই, টুক 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 করে সাউন্ড হচ্ছে বৃষ্টির। বন্ধুরা আমি আগাই বৃষ্টির দিন, বেশি কথা বলবো না। ঢাকাটা পার হয়নি, চন্দ্রা পার হওয়ার পরে হয়তো একটু ব্লক করব। চলুন যাই আগাই। আমাদের 40 টাকা বেশি দিছে, আমি একটু ভেতরে আসছিলাম। প্রবলেমটা ছিল হচ্ছে ওই পাশে যখন আমি কাউন্টারে টাকা দিই, তো আমার বাইকের টাকা আছে হচ্ছে 416-160 টাকা, আমি 200 টাকা দিয়েছিলাম, অর্থাৎ 100 টাকার নোট দুইটা দিয়েছিলাম। সেক্ষেত্রে আমি ফেরত, থ্যাংক ইউ, সেক্ষেত্রে আমি ফেরত পাবো হচ্ছে অনলি 40 টাকা। বাট উনি আমাকে ভুলে 180 টাকা দিয়ে ফেলেছে, তো 40 টাকা আমি এখানে এই কাউন্টারে যোগাযোগ করে আর কি দিয়ে দিলাম। এখন বাসার কাছে চলে আসছি, সরাসরি বাসায় ঢুকে যাব, আর কোথাও দেরি করব না। বাট ওনারা মানে আসলে ভুল হতেই পারে, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে না, মানুষ তো ফেরেশতা না। তো আমি চিন্তা করব যদি কারোর কাছে এরকম ভুল কখনো হয়ে থাকে, কাইন্ডলি টাকাগুলো ফেরত দিয়ে যাবেন, কারণ হয়তো ওনার বেতন থেকে অথবা স্যালারি থেকে সেই টাকাটা কর্তন করা হবে। যাই হোক, গভর্নমেন্টের কয় টাকা বেশি নিচ্ছে কয় টাকা কম নিচ্ছে এটা আমার দেখে বিষয় না, উনি তো গভর্নমেন্ট না, উনি হচ্ছে একজন এমপ্লয়ি। তো আই থিঙ্ক আমাদের এই জিনিসটা মেনটেন করা উচিত। বন্ধুরা আমি মানে সারা রাত বৃষ্টিতে ভিজে আসলে আমার পক্ষে আর কথা বলা পসিবল হচ্ছে না, এজন্য শরীর টরীর সব কাঁপাকাঁপি শুরু করছে। এখন আমি সরাসরি বাসার উদ্দেশ্যে চলে যাব। ভালো থাকবেন সবাই,
সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।